হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা ব্লগ শুরু করলাম এখন বাজে সাড়ে দশটা নাস্তা টাস্তা খেয়ে একটু সবজি আনতে গেলাম নিচে ভ্যানের থেকে নিয়ে আসলাম লাল শাক আর ডাটার শাক আর সক রাত্রেবেলা একটা মাছের অর্ডার দিয়েছিলাম এক কেজি দেশি কই এক কেজি পাঁচমিশালি মাছ আর এক কেজি বেলে মাছ তো এটাও চলে আসছে মিরপুরে একজন ভদ্রমহিলা এই দেশি মাছের ইয়া করে তা আমি ওনার কাছ থেকেই কিনি ওনাকে একটু হেল্প করা আর কি আমি দোকান থেকে কিনতে পারি বা বাজার থেকে কিনতে পারে তো ওনার কাছ থেকে কিনলে ওনার একটু হেল্প হলো সেটা আর কি একটা গ্রুপে আমি আমিও সেই গ্রুপে আছি তাই ওই আমার এই বোনটাও সেই গ্রুপে আছে তো ওর কাছ থেকে এই মাছটা কিনি ওর হেল্প হয় তো আবার বলতেছিল যে গরুর মাংস হাঁস দেশি মুরগি দেশি মুরগির ডিম এগুলাও সে সেল করে খেজুরের গুড় এগুলোর এগুলোও সেল করবে করে আমি ওগুলো নেই নেই কখনো তো মাছ আমি এই নিয়ে দুইবার নিলাম তো পাঁচ মেশিনে মাছটা খুব পছন্দ হয়েছে রান্না কর মানে এর আগে নিয়েছিলাম সাদের আবার খুব ভালো লাগছে তো এইবারও নিলাম ভালোই তা আমি এখন কুটাকাটি করব আর যে তাল এনেছিলাম তালটাও নরম হয়েছে তা আমার ড্রাইভারের মাকে আমি খবর দিছি যেন এসে আমাকে তালের রসটা বের করে দেয় তো ও করতেছে আমি আপনারা দেখুন সে খেয়ে কীভাবে করে আর আমি কিছু কথা বলি আসলে আমার ভিডিও অনেকে না দেখেই কমেন্ট করে সেটা আমি বুঝতে পেরেছি গতবার আমি যখন ভিডিওটা আপলোড করি করার সাথে সাথে তিনটা কমেন্ট আসছে কিন্তু ভিউ আসেনি একটাও আমি আশ্চর্য হলাম যে ভিউ নাই কিন্তু কমেন্ট তিনটা তখন বুঝতে পারলাম যে কমেন্ট করে তারা আমার চোখে পড়তে চায় আমরা তার পেজে যাব আমি তার তার চ্যানেলে যাব আমি যে তার চ্যানেলে দেখব এইসব ধোকাবাজির কি দরকার আমি বাবা এরকম ধুকাবাজ এটা আসলে পছন্দ করি না আমি নিজেও সোজা সাপটা মানুষ আমি সোজা সাপটায় কাজটা পছন্দ করি তে এই একটা বটিরও অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগেই তো এটা আজকে আজকে ডেলিভারি দিল বেশ ভালো দাঁড়ায় কুটা মানে দাঁড়ায় 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 কুটা যায় সেরকম এই যে বটিটা আমি একটু কষ্ট করতেছিলাম কয়েকদিন যাবৎ বটি যে বটিগুলো ছিল একটা বটির ধারা আছে কিন্তু একটা বটি তেমন ধার নাই যার জন্য পরে আর আমিও বসে অনেক সময় কাজ করতে আমার কষ্ট হয়ে যায় যদি খালা না আসে সেই জন্যই করা যে দাঁড়ায় আমি বেছে নেই পোটা বাসা করতে পারবো যাই হোক আজকে আমি নতুন বটি দিয়েই আমি এক বাসা শুরু করলাম আজকে বেগুন ভাজি করবো আর গরুর মাংস করব সকালের জন্য সবজি ভাজি করে রাখবো এই তে আসলে আমি অনেকের চ্যানেলেরা ভিডিও দেখতে পা দেখা হয় না তারা যদি একটু কষ্ট করে আমাকে একটু নক মানে আমি আসলে এটা কীভাবে বলবো বুঝতেছি না অনেকের ভিডিও আমার চোখে সামনে আসে না আমার দেখা হয় না তো যদি আমাকে আমার ভিডিও যদি কেউ দেখেন তারা যদি একটু ছোট্ট করে একটা কমেন্ট করে রাখলে আমার নলেজে চলে আসবে আমি তখনই তো ওনাদের আপনাদের চ্যানেলে যেয়ে আমি ভিডিওটা দেখে নেব তো আমি আমার সকালে ভাজিটাও রেডি করছি আমার কথা কিন্তু কিছু মনে করবেন না বা কিছু ধরবেন না আমি আসলে এগুলা ফেস করছি যে আমাকে সাবস্ক্রাইব করুন বলে করার পরে আমি যখন করি পরের দিন দেখে যে আমার পাঁচ দশটা সাবস্ক্রাইবার কমে গেছে তো এইটাতে আমি খেয়াল করিও করি না যাক করুক নেক আমার থেকে সাবস্ক্রাইব একটা নিলেই অসুবিধাটা কী না কিন্তু এখন আমি সেদিন দেখলাম যখন যে ভিউ নাই কিন্তু তিনটা কমেন্ট এসে গেছে মানে সে আমার ভিডিও দেখছে আসলে কিন্তু দেখে নেই এইগুলো চালাকি দরকারটা কি আসলে একটা ইউটিউব চ্যানেল সেখানেও চালাকি সেখানেও ধান্দাবাজি ফাঁকিবাজি যাই হোক আমি গরু মাংসটা আজকে মাখায় বসাই এলাম আর কাতল মাছ রান্না করব কাকরোল দিয়ে তো কাকরটা আমি একটু হালকা ভাব দিয়ে রেখেছিলাম ফ্রিজে নষ্ট হয়ে যায় যদি তো সেটাকে একটু মাখা একটু মশলা দিয়ে কষায় মাছটা আমি দিয়ে দিব। পাতর মাছটা আমি একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই মাছটা আমি সেই আপার কাছ থেকেই কিনে নিয়েছিলাম জাস্ট একটা হেল্প করা আর কি এই সে আসার কোনো লাভ নাই এ আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য এবং নিয়ম মাফিক ধোকাবাজি না ধোকাবাজি করতে জানিও না করিও না আমি পছন্দও করি না আমি যতটুকু পারি সবাইকে আমি একটু সাহায্য যতটুকু আমার কন্ট্রোলে আছে আমি চেষ্টা করি সাহায্য করার জন্য আমার কথা যদি কেউ কিছু মনে করেন সরি তো তালটা তোলার পরে আমি তাল দিয়ে একটু পিঠা বানাবো যেটাকে বলে নারকেল দিব তারপরে চালের গুঁড়ি হালকা একটু ময়দা দিব দিয়ে যাকে তালের বড়া বলে সেটা এটা আমার বাসায় আসলে তেমন কেউ খায় না আমি খাবো আর ওই যে আমার ড্রাইভারের মা হাসিনা ও খাবে আর আপনার ভাই তো ডায়াবেটিস উনি তো হয়তো বা একটাও খায় কি না সন্দেহ যাই হোক আমি খাবো বাকিটা থাকবে তো এই যে ভাজি করছি আবার নিচে দারওয়ান আছে আমি ওদের জন্য পাঠাই মাঝে মাঝে ওদেরও তো খেতে ইচ্ছা করে গরম গরম একটু পিঠা টিঠা তা আমি একটু বেশি বানাইলেই পাঠাই দিই আজকে ও তালের বড়াটা বেশি হবে একটু বেশি করেই করেছে তো ওদেরকে নিয়েই খাবো তালের বড়াটা তো সবসময় খাওয়া হয় না তো ওদেরকে নিয়েই খাই একটা একটা করেই খেলেও মজা বা দুইটা করে খেলো মজা এটাতে একটা শান্তি আছে যাই হোক আমার তেলের তালের বড়াটা ভাজা ভাজা হয়ে আসছে তো এখন তালের বড়াগুলো নিয়ে আমি টিভি রুমে চলে আসলাম ছয়টা বাজে আমি সন্ধ্যা ছয়টার সময় একটা দীপ্ত টিভিতে একটা সিরিয়াল দেখি আগে ছিল বাহার একটা শেষ হয়ে গেছে এখন শুরু হয়েছে ফেরিহা আমার ভালো লাগে বেশ ভালো লাগে আর তা আমি এটা দেখছি আর তালের বড়া খাবো আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ নেই আরেকটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ